ছোট্ট ইহুদির বাচ্চাটা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওরা কেন কষ্ট দেয়? আমার নবী, আমার নবী তো কেমন নবী জানেন না, ছোট্ট বাচ্চারা বুকের মাঝে নিয়ে কয়, বাবু তুমি জানো না এই লোকগুলো বুঝে নাই, না বুঝে আমারে পাথর মারে। আজর সেনরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা, বলেন বাঁচানে ওয়ালা তুমি, তুমি হাউসে কাউসার তরানে ওয়ালা, তুমি হাউসে কাউসার তরানে ওয়ালা, হাই হাই নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশা, আলা আজর সে নূরে মুহাম্মদ, তুমি বাদশার বাদশাহ। কোর্ট অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কোন নবীর প্রেমিক যারা, তাদের কোনো ভয় নাই, কারণ নবীর প্রেমিক যারা তাদেরকে দুনিয়ার কেউ কিছু করতে পারে না। এই আগুন কেন গো, এই আগুন কোনো কিছু করতে পারবে না। এই ফাঁকে তো পিতৃরাজের কাছে খবর গেল গা, যেই যুবকের আপনি দেখতে চান এই যুবক কোথায় আছে জানেন নি? কোথায়? ওই যুবক তো আমাদের সেই বিশাল বিশাল যে এরিয়া দিয়েছেন, বিশাল বিশাল যে পূজার কারখানা দিয়েছেন, ওই কারখানার মধ্যে এসেছে, বিশাল পূজার অনুষ্ঠানে এসেছে। যুবক কেমনে কেমনে জানে আসছে, এখন যুবক কি বলে জানেননি? এই যুবক কি কয় কয় কি কয়, আমরা যখন বললাম আগুনের পূজা করব, তখন আমাদেরকে কয় না উসবিল্লাহ, কো তোমরা কেন আগুনের পূজা করো? কো আগুন আমাদেরকে চাপ কম দিবে, তাপ কম দিবে, এই জন্য আমরা আগুনের পূজা করি। এই পাগল তখন কি কয় জানেননি? কো কি কয়? কই পাগলে কয়, তারে মাটিও সহি না, আগুন হে ধরে না, নবীর প্রেমিক সেই জনা, তারে মাটিও খাই না, জামেও সাই না গো, নবীর প্রেমিক সেই জনা, ও সে প্রেম করিয়া বাবা লাগাইছে, সাইয়া তোমরা দেখো না। ইয়া রাসূলুল্লাহ কইতে না, তারে মাটিও খাই না, জমে অসাই না গো, নবীর প্রেমিক সেই জনা, তারে মাটিও খাই না, জমে অসাই না গো, নবীর প্রেমিক সেই জনা। হাত তুইলা কোন এইবার, ইয়া রাসূলুল্লাহ, আরো সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। পিতৃরাজ কয় তার ধরো, হেকমত পাইছি, পাইছি গো। কিভাবে হেকমত পাইলেন? তো কথার মারার একটা হেকমত পাইছি। এবার আল্লাহর আলি কয়, কই আজকে তোমাদেরকে একটা খেলা দেখামু। সুবহানাল্লাহ, কোন এই দিক দিয়ে ব্রাহ্মণরা সব এক জায়গার মাঝে আগুন আগুনের আগুনের পূজা করে, আর আল্লাহর আলি একটা গাছের গোড়ার মাঝে বৈশা যখন জিগিরের ডেক্কা দিছে রে, তাকায়া দেখে রে ব্রাহ্মণেরা তাকায় দেখে, 70 জন ব্রাহ্মণেরা তাকায় দেখে, একটা লোক পূজার আশেপাশে নাই, সবগুলো যাইয়া পাগলার জিগিরে ডেক্কাতে নূরের আলো পাইয়া প্রত্যেকটা মানুষের শিরার মাঝে যখন পাগলার জিগিরে ডেক্কা শুনেছে, পাগলারা পাক সকল সকল হিন্দুরা কয় খাইছে রে, জীবনে কত শান শুনলাম, কত কিছু শুনলাম, এই পাগলা কি কয়, এত মধুর লাগে, এত মধুর লাগে। ওই পাগলার কদমের কাছে যাইয়া সবাই জিকির শুনে, এইদিক দিয়ে ফিরতি রাজা আসলে আল্লাহু আকবার কোন,
অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতে আমার টাইম ছিল 11টায়। কই আসলে আমার ভাই, কই 11টায় টাইম ছিল, মনে হয় হুজুর চলে আসবে, প্রধান অতিথি তো অনেক দূর থেকে এসেছে, উনি চলে আসবে, উনিও কিছু আলোচনা করুক। আমি তো গত বছর আসছি, এই বছরও আসছি, আপনারা তো কিছু আলোচনা শুনছেন, শোনেন নাই? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে তাহলে শেষ করে দিই আমি। জোরে করেন আল্লাহু আকবার। এই আওয়াজে ওয়াজ আওয়াজ হইতো না। জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে করেন ইয়া রাসূলুল্লাহ। ফিত্তিরা যে কই কই অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে করতেছে। কই যুবক তাকায় দেখেন, যেই পূজার জন্য মানুষ দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অপেক্ষা করতেছে এই পূজা চাইরা, ওই দেখেন পাগলা জিগির করে, জিগিরের ডাক্তার শুনে সব মানুষ পাগলার কাছে গিয়ে বইয়ে রয়েছে। আপনাদের কি আওয়াজ কি কমে গেছে নাকি? কেন কেডা বইব, কত সুন্দর কথা গোল করে রাখছে জায়গাটা কি? আমি তো বুঝতেছি না কিছু। আমি বলছি নদী মনে হয় নদী কেন হ্যাঁ যে সুন্দর মতো সত্যি ঘুল করে মনে মনে আমি মনে হচ্ছে যে নদীর মধ্যে মাছ চাষছে আর মাছ মাছ দেখতেছে কেমনে বড় চিন্তা করে যাচ্ছেন আমার মাফিলে বাদে এই প্রথম ওই যে মনে পড়েছে বিষ্ণু। আরে ভাই এই না কেন না সামনে ফাঁকা জায়গা রাখা, এটা নবীজি নিষেধ করছে, আমার না শয়তানে কর রাখ, আর নবীজি কোন রাখ না, রাহিস না ফাঁকা জায়গা দেখতাম সে এই যে একজন আরেকজনে দেখ রক্ত টলবল করো, রক্ত দেওয়া যেতেছে, রক্ত যে ঘোরাঘুরি করতেছে। জোরে কর আল্লাহু আকবার। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ দেখেন কি কাজ কারবার কি ঘটনা ঘটে গেছে। এই দিকে দেয়া আল্লাহর ওলির কাছে যাইয়া কই ব্রাহ্মণেরা কই কেমনে কি করে পাগলের ভক্ত হয়ে গেছে মানুষ বেশি, এখন যদি পাগলার উপর করে হামলা করা হয় এই শত শত লোকগুলো কিন্তু আমাদেরকে কিলবুতা মারু, একটা করে যদি কিল দেয় তাহলে কিন্তু আমাদের জীবন শেষ। অতএব আমরা মাত্র 70-72 জন ব্রাহ্মণে কিছু করার ক্ষমতা নাই, অতএব আসেন পাগলার সাথে হেকমত কাটায় পাগলার একটা কিছু করে ফেলি। ক কি হেকমত? ক পাগলা বলেছিল পাগলার নাকি আগুনে ছয় না, মাটিও ধরে না, জমেও ধরে না, আসুন পাগলারে একটা হেকমত কাটায় একটা এই আগুনের মধ্যে ফালাইয়া মারার একটা ব্যবস্থা করি। পাগলার কাছে যাইয়া কই হে পাগলারি তুমি কি এই আগুনের ব্যাপারে কিছু বলতে চাও নাকি? তুমি কি এই বিশাল আগুনকে ডরাও না? পাগলা ঢাকে দিয়ে কই না 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 আমি কেন আগুনকে ভয় পাইব, এই আগুন তো আমার গোলাম। আরো জোরে কেমনে গোলাম? কোন নবীর মহারণের ভয় করে না, প্রেম তো মরে না, নবীর প্রেমিকার নারে তাকবীর চেয়ারম্যান সাহেব না চেয়ারম্যান সাহেবের আগমন ঘুমাই গেছেন নাকি? জোরে নারে তাকবীর নারের সালাত চেয়ারম্যান সাহেবের আগমন। আমার হুজুর একটা স্যার তো ডিস্টার্ব দিলি না 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 সমস্যা নেই, আল্লাহ কবুল কর, সকালে নামিন। কষ্ট হচ্ছে আপনাদের? নবীর প্রেমী মারণের ভয় করে না, প্রেম তো হায় হায় প্রেম তো মরে না, হায় হায় প্রেম কইরাছেন আয়ো নবী যার প্রেমে রহিমা বিবি ও ওরে আটার সায়াল কেরা
বাবু প্রেম সরল না প্রেম তো মরে না নবীর প্রেমিকারা তিসারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ইমানে আমাদের চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ হাত তুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ এইবার কয় আল্লাহর ওলিটাকে দিয়া কয় কিসের ভয় আমি ভয় করি না কোনো বুলেট বোমা আমি হইলাম নবীর সেনা নবী আমায় ডাকে দিয়েছে ভারতের জমিনে সুবহানাল্লাহ এমন একজন নবীর পাগল আমি আদমে আল্লাহ সারা বই পাই না পৃথিবীর কাউকে এইবার আল্লাহর ওলিটাকে দিয়া কয় বিশাল আগুন কই এই আগুন তোমরা কি করো কো পূজা করি কো কিসের জন্য কো বাসার জন্য কিছুটা আল্লাহর ওলি কয় এই আগুন হইছে হারাম এই আগুন পূজা করা হারাম কো কেন হারাম কো আগুন মানুষদেরকে কোনো কিছু করতে পারে না এক ব্রাহ্মণ ছিল সালাক ব্রাহ্মণে কয়ে খাইছে রে এখনই তো হেকমতটা ব্যবহার করবো এইবার কয় এই আগুন যদি মানুষদেরকে কিছু না করতে পারে তোমার এই আগুনের মাঝে আমরা ফালাইতে চাই তুমি কি পড়তে চাও কিনা আল্লাহর বলি ডাকে দিয়া কয় আলহামদুলিল্লাহ কখন কোন সময় বইলা দাও কষ্টটা কি সহজ মনে করতেছেন আপনারা তা আল্লাহ আকবার জোরে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কষ্ট হয় আপনাদের কবির মনোযোগ দেখেন কি ঘটনা ঘটতেছে আল্লাহর আলী কই এটা কোনো ব্যাপার হইল নি আমি তো প্রথমে বলেছি আরে মাটিও খায় না জমেও সয় না গো নবীর প্রেমিক যাইছ না ও সে তো লোকের কাছে লোকে দিয়া প্রেমিকের পাবো লাগাই তারে মাটিও খাই না জমে সাই না গো নবীর প্রেমিক সেই জনা এইবার কই তাহলে এই পাগুনের মাঝে তোমার ফালাইতে চাই এইবার আল্লাহর ওলি কই ফালাইবা তো ফালাইবা শর্ত আছে জোরা কোন কি আছে কি আছে শর্ত আছে কো আবার কি শর্ত ফালাইবা আগুনের মাঝে শর্ত হইল একটা জোরে কোন কয়টা আরো জোরে এই আগুন থেকে যদি ফিরাই আসি গো কালিমা ফইরা মুসলমান হয়ে নবী রোজা মোবারক জিয়ারত করতে যাইবা শর্তটা কি দিছে যদি আগুন থেকে দুধ উঠে আসতে পারি তাহলে বলতে দুধে উঠে আসতে পারি আমি দুধে আমার আগুন কিছু না করতে পারে তোমরা খালি কথা দাও আমার হাত ধইরা কালিমা ফইরা মুসলমান হইয়া আমার রবি রোজা মোবারক জিয়ারত করতে যাইবা ব্রাহ্মণের একটা একটা গুতা দেখো দূর মাথা নষ্ট যে আগুন 70 গজ দূর থেকে পর্যন্ত মাটি পর্যন্ত টান্দা লয়ে যাইতেছে গা আর হ্যাঁ ফিরে বই আগুন তে দে দে শর্ত দে সবাই মিলে কথা দিলাম দুজি দুজি এই আগুন থেকে তুমি ফিরে আসো কথা দিলাম আমরা সবাই কালিমা ফেরে মুসলমানের নবী রোজা মোবারক জিয়ারত করতে যাব আরো জোরে আরো জোরে ফিত্তিরা দেখো তোরা কথা দি ফিত্তিরা যে বিশ্বাস হইতেছে না মানে না জানি কুকাম কোন জানি না জানি কোন কাম করে লা ফিত্তিরা দেখো দে কথা দি তারা হইলো মারা হইলো আসল কথা কারণ তার সাথে কোনো দিক দিয়ে হেকমত কাটাই পারতেছি না আসল কথা হইলো তারা মারতাম সে মরুক সে বাচ্চা থাকলে আমাদের সমস্যা হয়েছে তারা কোনোভাবেই মারতে পারতাছি না আল্লাহর রে মাইনুদ্দিন সিস্তির রহমতুল্লাহ হাতের মাঝে সিগল লাগাইছে হাতের মাঝে পায়ের মাঝে সিগল লাগাইছে আল্লাহর আলী কয় তোরা আমার হাতে পায়ে সিগল লাগাইলে কি দিব আমার মনটা তো মদিনার দিকে ঘুরে রয়েছে আরো জোরে হাত বান্ধিবে পাও বান্ধিবে মন বান্ধিবে কে মোহনে আমি ভালোবাসি আমার দয়াল নবী রে আল্লাহর আলী আগুনে পড়ার আগে
আগুনের কাছে নিয়ে তারা রাখলেন। ওই বিশাল আগুন উপরে সত্তর গজ আগুন, এমন ভাবে আগুন দাও দাও করে চলছে। আল্লাহর ওলি মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহিকে এমন ভাবে আগুনের মাঝে ডেকা মারছে রে, ডেকাটা দিতে দেরি হয়েছে। এইবার আগুনের মাঝে যখন পড়ছে, তাকায়া দেখে বিশাল আগুন গো, মনে হচ্ছে পুরে যাচ্ছে। তারা ব্রাহ্মণেরা ব্রাহ্মণেরা নাচতে শুরু করলো যে আমাদের শত্রু শেষ হয়ে গেছে। পিতৃরা যেও নাচতে শুরু করলো, শেষ হয়ে গেছে রে, খালাস হয়ে গেছে আমাদের দুশ্মন, আর পৃথিবীর জমিনে নাই নাই নাই। এই কথা যখন বলছে রে, হঠাৎ করে গো এক ব্রাহ্মণ তাকায়া দেখার সত্তর গোস আগুনের উপরে হাত পাও যে বান্দা শিগল দিয়া দে পালাইছিল গো, তাকায়া দেখে সত্তর গোস আগুনের উপরে কি সুন্দর একটা নুরানি হাত মোবারক দেখা যায়। আমি কি চোখে ঝাপসা দেখতেছি নাকি, ক কেন কি হয়েছে, ক তাকায়া দেখো আমরা বলতেছি কোন মুসলমানের এখানে ইমানি শক্তি চলবে না, এটা হয়েছে হিন্দুদের ধর্ম, এই মন্দির হয়েছে, এই জায়গা হইলো হিন্দুদের, মুসলমানের কোনো স্থায়ী নাই। এই কথা যখন বলছে, আল্লাহর ওলির উপর দিয়ে হাত দিয়ে কয় না না, তোরার কথা চলবে না, এখানে চলবে আল্লাহর ওলিদের কথা। এইবার দেখায়া দেখে গো দ্বিতীয় ব্রাহ্মণ কয় ভাই তুই দেখছ না, দেখ না, দেখ দেখোস না, এটা কি দেখা যাইতেছে আমার চোখে, কি আমি জাফসা দেখতেছি নাকি, ক তুই কি দেখছস, ক আমি দেখতেছি একটা সুন্দর একটা নুরানি হাত মোবারকে দেখা যায়। এইবার আল্লাহর ওলি হঠাৎ করে তাকায়া দেখে গো ওই আগুনের ভিতর থেকে মাথাটা বের করে নামাজে নামাজি অবস্থায় তাকায়া দেখে যাই নামাজের মুসাল্লা বিছাইয়া আগুন থেকে বের হচ্ছে। এইবার ফিত্তিরাজ তো বালা, ব্রাহ্মণ তো বালাই, সবাই রেখো ফালানোর কথা ফালানোর কথা। ব্রাহ্মণটা দৌড় মারছে, আল্লাহর ওলি ডাকে দিয়া কয় কোথায় যাইবি কোথায় যাইবি, কারণ আল্লাহর ওলিদের নজর জানো না, কারণ আল্লাহর ওলিদের ভিতরে যদি জালালিয়াত চলে আসে সেকেন্ডের ভিতরে ওই জালালিয়াতের আগুনে ফুইরা আংরা হয়ে যাবি, এ বাঁচতে পারবি না। যখন এই কথা বলছে, বলার পরে এক ব্রাহ্মণ কয় আমার বুঝে আসতেছে না, যেই লোকটা এত বিশাল আগুন থেকে ফিরাই আসে গো, এই ব্যক্তিটা তো চোখের ইশারাও আমাদেরকে মারতে পারে। এইবার ব্রাহ্মণেরা কয়, যুবক সন্তান, এ মদিনাওয়ালার গোলাম, তুমি কেমনে এই আগুনের মাঝে পড়লা। এইবার কয়, আমি যখন আগুনের মাঝে যাব দিমু গো, ওই সময় চোখটা বন্ধ, একজন নয় দুইজন নয় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। এইবার আল্লাহর ওলি ডাকে দিয়া কয়, এইবার তোমাদেরকে লইয়া যাব নবী রোজা মোবারক জিয়ারত করতে। ও মাঝি হেলা করিস না, দে 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 মাঝি নৌকা ছেড়ে দে, দে দে ফাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে ঘটনা অনেক লম্বা সংক্ষিপ্ত আকার রাখলাম। এইবার
চতুর্দিকে পানি বন্ধ করে দে, চতুর্দিকে খাবার বন্ধ করে দে, এইবার কিতাবের মধ্যে সে আনা সাগরের পানি বন্ধ করে দিছে। আল্লাহর ওলি ফিত্তিরাজ কি করছে? আল্লাহর ওলি আল্লাহর ওলির সাথে ফিত্তিরাজে কি করলো জানেননি? ফিত্তিরাজে কয় পানি বন্ধ করে দে, এইবার এক লোক দৌড়া যায় কয় হুজুর আমরা ওযু করতে পারি না, নামাজের জন্য ওযুর জায়গা পাই না। ও হুজুর পানি আনবো কিভাবে? পানির পিপাসায় জীবন যায়। নদীর পারে আপনি সফরে বসছেন, চতুর্দিক দা ফিত্তিরাজে তার সৈন্যবাহিনী তরু সৈন্যবাহিনী খাড়া করে রাখছে, কেউ পানি আনতে পারে না। আল্লাহর ওলি ডাকে দিয়া কয় আমার ব্যাগের ভিতরে দেখ একটা ছোট্ট একটা লুটা আছে, এই লুটাটা আন। এই লুটাটা আনছে, আয়নাটাকে দেয়া কয় সবচাইতে দুর্বল মুরিদ জেলে একেবারে বয়স্ক, ডাকে দেয়া কয় তোর কাছে এই লুটাটা দিলাম, ধরনের না একটু কই লুটাটা তোমার কাছে দিলাম, কো কি করতাম? কো তুমি যায় আনা সাগর থেকে এক লুটা পানি আনবা, কো পানি আনুম কেমনে দেহেন না কেমনে খারো হয়েছে, কো তোরে যা তোরে কইছি পানি আনার লাগে, তোরে কইছি না জীবন দেওয়ার লাগে। আরো জোরে আরে তোরে তুমি কইলে বলে জীবনটা দিয়া, তোরে আমি কইছি পানি নিয়া আয়, তুই তার মানে তুই বুঝে নিতে হইব। এই পাগলা মুড়ি থাকো আসলে তো আমার হিসাব যেহেতু আমার কইছে পানিটা নিয়ে আসার লাগে, তার মানে ফিত্তিরাজের লোকের আমার কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ আরো জোরে এই পাগলা গেছে পানি লয়ে গেছে লেঙ্গা লেঙ্গা লাঠি ভর্তি গেছে, ফিত্তিরাজের লোকের এমনি খারে রয়েছে তোলে কই কই যাস না না কিছু না, আপনারা যদি কোন একটু পানি নিলাম হলে আর কি আমরা না দিলাম জায়গা, আরেকটা মাইলে গেছে ওদের বেড়া মুরব্বী মানুষ দে মুরব্বী লোকটা কয় কি হইব না হইব পরে নে বুঝবি, এক লোটা পানি কি যে ঢুকাইটার মধ্যে পরে বুঝবি, বিশাল আনা সাগর। কি সাগর? কথা কনা কি সাগর? আনা সাগর। আনা সাগরের কাছে গেছে যাইয়া হেরা তোর ওইদিকে চাই নদীর দিকে চাই ধর ওইদিকে চাই রয়েছে মুরব্বী লোকটা লেঙ্গড়া লেঙ্গড়া যাইয়া আনা সাগরের মধ্যে লুটাটা এইভাবে ডুবাইছে, মুরব্বী লোকটা কয় আমি তাকায় দেখি বিশাল আনা সাগরের পানি ছোট্ট একটা লুটার ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার, তোর হাত তোলে। আমি তো কইতেছি নিয়ে আসেন সমস্যা নাই তো, কষ্ট হইতেছে আপনাদের পানি আনছস নি কবা জানো পানি আনছি? ফিত্তিরাজের লোকে পিছন দিক দা চাইয়া দেখে তো বিশাল আনা সাগরের মধ্যে এক ফুটা পানি নাই, একবারে মনে হইতো ভাইটা রইছে ভাইটা রইছে, তাকায়া দেখে হে গো ফিত্তিরাজের কাছে খবর চলে গেল, ডাকে দিয়া কয় আনা সাগরের মধ্যে না পানি নাই, কো পানি গেল কই? এইবার কুয়ার মাঝে গেছে কুয়ার মাঝে পানি নাই, ঘরে ফাতিলের ভিতরে হাত দিছে ফাতিলের ভিতরে পানি নাই, এইবার কলসের ভিতরে ফিত্তিরাজের বাড়ির হাত দিছে যখন তাকায়া দেখে রি কোথাও পানি নাই, সব পানি হয়েছে এক লোটার ভিতরে। আমরা নবী চাই কি চাই না? সেই নবীর মহব্বত চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি গত বছরে মনে হয় আপনাদের খেজমতে আসছিলাম তাই না? এতে কি এই বছর আসা থেকে আপনার বেজার? হ্যাঁ সবাই খুশি? সত্যি কইছেন? না না বেজার আসছে কিছু আওয়াজ দেয় না, তাহলে একটু হাত তুলে দেন তো, কেডা কেডা বেজার আছে দি হেঁটি কেমনটা লাগে? আমার কথা তো বুঝতে ওই তো চাষা না আট নামাই না ওই তো সাসা লাস্টে বেজার কথা না না খাদ্য বুঝা লাইতেছে না না খাদ্য গেলে কাজ তুলছে। যাক সবাই খুশি তো? এই যে সবাই মিলে একটা হাসি দিলাম এতে সব আছে না নাই? আমার আমার নবী কইছে আমার উম্মতরা মুশকিল হাসি দিব গুনাহ মাফ হইব। নবী আর কি করতে ভাই? আপনার কি মাফি দেওয়া হতে বেজার? ফ্রেন্ড আসলে খুব খুশি হব, এটা নবী ডাক দিছে ভাই আপনি আসলে খুশি হব। এই তো মার্শাল্লাহ আমরা জান্নাতের বাগান থেকে ভাই দাঁড়ায় থাকি না, ভিতরে আসেন, বাহিরে খারাপ দেখা যায় ভাই
আপনি আমার ভাই, ভাইরে মহব্বত ডাক দিছে, আসেন এই তোমার সুযোগ। তো এই মাহফিলটা হওয়াতে আমরা সবাই খুশি, ঠিক কি না? আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা জাহিদ হাসান জাকির, বিশ্ব জাকির মঞ্জিল থেকে অনেক দূর থেকে হুজুর কামাল আপনাদের মাঝে এসেছেন। কিছুক্ষণের ভিতরে উনি শুভ আগমন করবেন স্টেজে, থেকে আমরা খুশি না বেজার। সকলে বলি মারহাবা। আমার আগে যিনি বয়ান করেছেন মুফতি আহসানউদ্দিন, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলেন আমিন। এছাড়া আরও অনেক উলামায়ে কেরামগণ ওয়াজ করেছেন, মুরব্বী বাবা জিরা, যুবক ভাই ভাইয়ের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি এবং অতিথিবৃন্দ সহ সকলের খেজমতে আমি অদম গুনাগার আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে সবাই মিলে আবারও শুকরিয়া তার বলি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ হতে ছোট্ট একটি আয়াত মোবারক তেলাওয়াত করেছি। আপনারা জানেন আমি যখন আলোচনা করি, ডানে বাম থেকে কোনো আওয়াজ আমার কানে আসলে আমি খুব মাইন্ড করি, আমার কানে কোনো আওয়াজ আসবে না, আপনারা নীরব, একদম নীরব হয়ে আমার কথাগুলো শুনতে হবে, পারবেন না ইনশাল্লাহ। আমি সর্বপ্রথম জানতে চাই এই সিলেটের মাটি বড় খাঁটি, এই জমিন কার জমিন? শাহজালালের জমিন, ঠিক কি না? এই জমিনে থাইকা আমরা এবাদত করব কার? আরো সেরকম কার ভয় করব? কাকে স্মরণ করব? কাকে? আল্লাহকে। এই মাটি বড় খাঁটি, এই মাটির পরশে পরশে আল্লাহর ওলিদের কদমের সুগন্ধি আছে না নাই? এই মাটি তো বড় খাঁটি। বাবা শাহজালাল, বাবা শাহপরান 360 আউলিয়ার পরেই আল্লামা ফুলতুলি সাহেব কেবলা এই জমিনে শুভ আগমন করেছেন, ঠিক কিনা বলেন? এই দেশ গোলাগুলির মাধ্যমে ইসলাম কায়েম হয় নাই, এই দেশ রক্তের বিনিময়, এই দেশ ইসলাম কায়েম হয় নাই, এই দেশ ইসলাম কায়েম হয়েছে নামাজের বিছানা আল্লাহর জিকির হাতের তসবির মাধ্যমে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমাকে বিষয় দেওয়া হয়েছে ওলি আল্লাহদের শান। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ হতে একটু আয়াত মোবারক তেলাওয়াত করেছি, সেই আয়াতকে ওলি আল্লাহদের শান সম্পর্কে আলোচনা করলে কিন্তু ইমান তাজা হয়, ঠিক কিনা বলেন? কারণ ওলি আল্লাহদের সম্পর্কে যখন আপনার মাঝে আলোচনা আসবে, তখন আপনার বুঝতে হবে যে ওনারা কিভাবে ইসলামটাকে, ইমানটাকে, আমাদের ইমানটাকে কি সুন্দর মতন ঘুষায়া আমাদের কাছে দিয়া গেছেন। এখন তো আমরা গরু খাওয়া মুসলমান হয়ে গেছি, যতক্ষণ গরু খাইতে পারি ততক্ষণ আমরা মুসলমান, ঠিক কি না? কিন্তু ওলি আল্লাহরা কত কঠিনভাবে আমাদেরকে, আমাদের হাতে ইসলাম দিয়ে গেছে আর বলেছে ইসলামটাকে তোমরা খেলার পুতুল মনে করিও না, ইসলামটা বড় দামি সম্পদ, এই সম্পদ তোমরা ধরে রাখবা, মরণকালে আমার দয়াল নবী তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা প্রমাণ করে দিবেন যে হুজুর বাবা শাহজালাল আমাদের চোখের পর্দা নিয়েছেন, কিন্তু আমাদের জমিনে আল্লাহর ওলি জিন্দা অবস্থায় শায়িত আছেন, যেই আল্লাহ আল্লাহর ওলির আল্লাহ আকবার দনিতে গর্গবিন্দর বিল্ডিংটা তুলার মতো উড়ে গেছিল, এমন একটা আল্লাহ আকবার দনি দিয়ে প্রমাণ করে দেবেন হুজুর বাবা শাহজালাল নাই, কিন্তু শাহজালালের তলোয়ার এখনো বাংলার জমিনে সিলেটের প্রত্যেকটা আনাচা কানাচা আছে না নাই? আরো জোরে কেন আছে না? بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا
থেকে তার হাজার বছর আগে আবার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার দল, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আমার আল্লাহকে। হে ইমানদার দল, তোমরা ভয় করো আল্লাহকে। এইবার জানতাম চাই, আমরা সকল কাজে সকল ক্ষেত্রে আমরা ভয় করতে চাই কাকে? যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, এই ব্যক্তি কোন সময় মানুষের সাথে ঝগড়া করতে পারে? যেই ব্যক্তিটা আমার আল্লাহকে ভয় পায়, ওই ব্যক্তিটা কোনো সময় নাফরমানি কাজ করতে পারে না। যেই ব্যক্তিটা আমার আল্লাহকে ভয় পায়, ওই ব্যক্তিটা কোন সময় মানুষের সম্পদ মারতে পারে না। যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় পায়, ওই ব্যক্তিটা মানুষ খুন করতে পারে না। যেই ব্যক্তিটা ভয় পায়, ওই ব্যক্তিটা কোন সময় গরিবের হক নষ্ট করতে পারে না। কথা কন্যা ঠিক কিনা? কারণ ইত্তাকুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, দুধের মাঝে পানি দিবে না। যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় পাবে, ওই ব্যক্তিটা কোনোদিন সুদ খাবে না। যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় পাবে হে গই, ওই ব্যক্তিটা কোনোদিন ঘুষের পথে পা দিবে না। সেই ব্যক্তিটা আল্লাহকে ভয় পাবে, এই সন্তান কোনো সময় মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। কথা কোন ঠিক কিনা? মা বাবা বড় দামি সম্পদ এই পৃথিবীর জমিনে। যত ওলি আল্লাহ এসেছেন, প্রত্যেকটা ওলি আল্লাহ গণ, প্রত্যেকটা নবী রাসূল গণ একমাত্র আল্লাহর ইবাদত করেছে। প্রত্যেকটা নবী রাসূল গণ এই পৃথিবীতে যখন আগমন করেছে, আগমন করার পর প্রত্যেকটা অলিগণ মার সেবা করে এই দুনিয়ার জমিন ছেড়ে মার কদম থেকে মারিফতের এলেম অর্জন করেছে। বুঝা যায় ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর শত্রু হতে পারে না, নবীর শত্রু হতে পারে না। যারা আল্লাহকে ভয় করে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। যারা আল্লাহকে আল্লাহকে যারা ভয় পাবে তারা কোনো সময় জিনা করতে, কথা কোনা, যারা আল্লাহকে ভয় পাবে তারা কোনো সময় জিনা করবে না। এ আব্বা দিরারি, কারণ যুগে যুগে ওলি আল্লাহগণ আল্লাহর উপর ইমান এনেছে, আমার নবীর প্রতি ইমান এনেছে। কারণ শুধু আল্লাহর প্রতি ইমান না, ইমানদার নয়, আমার নবী কয় আলালা ইমান লিমাল্লাহ মুহাব্বত লাহু, আলালা ইমান লিমাল্লাহ মুহাব্বত লাহু, যার ভিতরে আমি নবীর মুহাব্বত নাই তার ভিতরে ইমান নাই, যার ভিতরে আমি নবীর মহাব্বত আছে তারই কয় ইমানদার। কথা কোনো ঠিক না? কত বেদব দেখা যায়, এই তো আজকে এমন একটা দিবস গেছে, এই বেহায়া দিবসে কত কুলাঙ্গাররা রাস্তার মাঝে ফুল লইয়া ঘুরছে, আছে না? যেই সন্তানটা মা বাবার সুসন্তান, এক কোন সময় এই ভালোবাসা দিবস, এটা তো ভালোবাসা দিবস না, এটার পরে আমি কুত্তা দিবস, কুত্তা কুত্তির যেমন কোনো ফর্তা নাই, এই দিবস যারা পালন করে একটা আরেকটারে ফুল দেয়। আর তো কত কিছু হয়েছে তো মদ মুগ্ধ করে যেতাম না আমি, কুত্তা কুত্তির মাঝে যেমন ফর্তা নাই, কোন শরীয়ত নাই, এই কুলাঙ্গার গুলোর মাঝে কোন শরীয়ত ফর্দা নাই। আরে বাবা ভালো দুধি বাঁচতে হয় 63 বছর, মতান্তরে 90 বছর,
উম্মতের মায়ায় কেঁদেছেন, এখনো রওজা মোবারকে পাপি তাপি উম্মতের জন্য কান্দে। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, ওই নবীকে ভালোবাসো। আরে কথা করে ঠিক কিনা? রাস্তায় এক জায়গার মাঝে আমার গাড়িটা এক ঘন্টা সামনে পড়ে রয়েছে, এই কিছু বেহায়া পনার কারণে, এই যে এইসবের কারণে একটা ঘন্টা দামের মাঝে পড়ে রয়েছে। আমার ইচ্ছা ছিল যে বাফেটা মাঝে কষ্ট বসে আসছি, এই বছর একটু আগে যাই, একটু বিশ্রামে থাকি, হয়তো দূর থেকে আসি, মানে ক্লান্ত থাকি, কিন্তু এই যে এইসবের কারণে একটা ঘন্টা দামের মাঝে পড়ে রয়েছে আমার গাড়িটা। কি হচ্ছে আমার দেশে, সোনার বাংলাদেশে? 360 উলিয়া কেরামদের বাবা সালে সাহ উপলক্ষে মাহফিল করাচ্ছে কমিটিরা, তাদের স্মরণে আর যুবকেরা ফুল লইয়া রাস্তায় রাস্তায় দাঁত মুড়ে মুড়ে দাঁড়াইয়া আই লাভ ইউ সিডি লইয়া ঘুরে, তোর তোর বুক তোমাদের ঠাড়া হলো না? আমার আল্লাহ কয় ঠাড়া আমি দিতাম ঠিকই, এই না নবীর কারণে, নবীর সাথে ওয়াদা করেছি উম্মতারা গুণা করব, যেই উম্মতের প্রতি, যেই নবীর উম্মতের প্রতি আমার দয়া হবে তাকে আমি মাফ করে মাসুম বানাই দেব। তাহলে উম্মত হিসাবে, আদর্শ উম্মত হিসাবে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে ভালোবাসতে চাই কি চাই না নবীকে? আরো জোরে কন। এই জন্যই আসে কেন কয় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, হায় হায় মন্দুজি দিতে হয়। এটা পারবেন করতে? এটা তো পারতেন না, এটা তো পারতেন না, পারবেন করতে জানেন? এটা পারতেন না, পারবেন যে একটা কোন একটা কি জানি কয় একটা টান মারে দিচ্ছে সাইরে আর কি, আমরা জানি কয়, আমি কিন্তু কইতারি না। ও দরব বাবা কেমনে জানি কয়, গান্দা বাবা পাগল করছে কেমনে জানি কয়, ফুল আমাদের কইতে পারি না। ও দরকলকে মারো টান, গান্দা বাবার আসে কান, গান্দা বাবা আমার পাগল বানাইছে, ফুলাম এইতে পারে বালায়া। দরকলকে মারো টান, গান্দা বাবার আসে কান, গান্দা বাবা আমায় পাগল বানাইছে। নাউজুবিল্লাহ কোনা কোন বন্ধদের আস্তানার মাঝে আমরা নাই, আমরা সিই শরীয়ত মারিফত তরিকতা হাকিকতের পীর মাশায়েখ যেখানে আছে সেখানে এসে কথা কন ঠিক কিনা? এই জন্যই আমার সাথে সাথে নবীর নাট্যকার আজকে ভালোবাসার এই দিবস দিনে প্রমাণ করে দেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষগুলো জাগাই জাগাই দাঁড়াইয়া জিনা করছে, না 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 ইয়া রাসূলুল্লাহ আমরা কোন জিনার পক্ষে না, আমরা ভালোবাসতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসতে চাই ইয়া রাসূলুল্লাহ, দামি বান্দা হয়ে আপনাকে ভালোবাসতে চাই। এই জন্য কারো জবান জোর বন্ধ না থাকে, একসাথে জবান খুলে নবীর মহব্বতে শান থাকান, ভালো দুজি বাঁচতে হয় হাই হাই মন্দুজি, হাই হাই ভালো যদি বাঁচতে হয় নবীকে বা সন যদি নবী বাঁচা নেওয়ালা, নবী তরা নেওয়ালা, বলন বাঁচা নেওয়ালা, নবী তরা নেওয়ালা, হাই হাই ওই নবীজির মহাব্বত মেলাদ পরিয় মন যদি, হাই হাই ভালো যদি বাঁচতে হয় হায় হায় মন যদি দিতে হয়,
হাই হাই সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, কখনো কাঁদের তিনি সোনার মদিনায়। বলেন সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, হাই হাই কখনো কাঁদেন তিনি। হাই হাই ওই নবীর মহাবতে ওই নবীর মিলাদ পড়িও মন যদি ইয়ো, হাই হাই ভালো যদি নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা। হাই হাই ওই নবীজি মহাবতে মিলাদ পড়িও মন যদি, হাই হাই ভালো যদি বাঁচতে হয়। দ্বিতীয় হইল নবীর মহাব্বত, তিন নম্বর হইল মাতা পিতার খেসমত। ঠিক কিনা বলেন? আমার কমিটিরা বলেছে হুজুর এই তিনটা বিষয়ের উপরে টোটাস দিবেন, কারণ যারা আল্লাহকে ভয় করে তারা নাফরমানি করতে পারে না, আর যারা নবীকে ভালোবাসতে তারা বেনামাজি হয়ে থাকতে পারে। তিন নম্বর, যেই সন্তান মা বাবার খেজমত করে ওই সন্তান কোনোদিন গাঞ্জা খাইতে পারে না, ওই সন্তান কোনোদিন হারাম খাইতে পারে না। এই তো ঘটনা একটা মনে হয়ে গেছে আল্লাহর ওলিদের ঘটনা, এই তো এই মাসটা হয়েছে আমার বাবা বাজান মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই। এতবার একজন আল্লাহর ওলি শ্রী নবীর দেশটাকে ভারতের জমিনে শুভাগমন করেছিলেন, এই আল্লাহর ওলি সাধারণ ওলি নয়, এ যুবকের দল। কিতাবের মাঝে এসেছে আল্লাহর ওলি খাজা বাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলাইহি ওলি তো সাধারণ কোন ওলি নয়, এই পৃথিবীতে একজনের হাত ধরে এই পূর্বপুরুষ বাংলার জমিনে একজনের সর্বপ্রথম, যার হাত ধরে সর্বপ্রথম সবচাইতে বেশি মানুষ কালিমা পড়া মুসলমান হয়েছে, ওই ব্যক্তিটার নাম জানেননি, ওই ব্যক্তিটার নাম হয়েছে খাজা মাইনুদ্দিন সিস্তি। ওনার হাতে একজন নয় দুইজন নয়, একজন নয় দুইজন নয় তিন, একজন নয় দুজন নয়, 90 লক্ষ মানুষ সেকেন্ডের ভিতরে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কেমন অলি, কেমন অলি, সেই অলির সাথে কোনো তুলনা হয় না। খাজা বাবাকে জিজ্ঞাসা করলাম, ও বাবা গো এত মানুষ আপনি কিভাবে কালিমা পড়ে মুসলমান বানাইলেন? আমি তো নিজের পাওয়ারে বানাই নাই, আমি এমন একটা পাওয়ার দিয়ে বানাইছি জানো না, তোমরা জানো না, আমি যখন চক্ষু বন্ধ করতাম আমি তাকায় দেখতাম আল্লাহর নবী নূরের নবী আমার সামনে আইসা হাজির হইয়া যাইত, আমার চেহারার দিকে তাকাইলে মানুষ আমার একটা মায়া অনুভব করতে পারত। এ যুবকের দল যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এমন একজন নবী যেই নবীকে, যেই নবী কোন, যেই নবী কোন সাহাবায়ে কেরামদের মাথার মাঝে একবার হাত দিলে 40 দিন পর্যন্ত যেই সাহাবি, যেই কোন সাহাবি ওই সাহাবির দিকে তাকাইলে বুঝতে পারতো এই ব্যক্তিটার গায়ের মাঝে নূরে মোহাম্মদ হাত দিয়েছে। ছোট্ট একটা ইহুদির বাচ্চা নবীর দিকে দৌড়ে আসলো, নবী কেমন, ও বাবা জিরারি নবীটা যে কেমন বুঝতে পারলাম না, চিনতে পারলাম না। ছোট্ট একটা ইহুদির বাচ্চা দৌড়ে আইসা নবীর দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে দেখলে সবাই পাথর মারে। ছোট্ট ইহুদির বাচ্চাটা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওরা কেন কষ্ট দেয়, আমার নবী তো কে
আমার নবী জার না ছোট্ট বাচ্চার বুকের মাঝে নিয়ে কই বাবু তুমি জানো না এই লোকগুলো বুঝে নাই না বুঝে আমারে পাথর মারে মার দিকে তাকাইলে মন শান্তি পায় না বাবার দিকে তাকাইলে মন শান্তি পায় না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চেহারার দিকে তাকাইলি আমি আমার মার কথা ভুলে যাই বাবার কথা বলে যাই পেটের খুদার কথা বলে যাই এমন নবীর উম্মত আমরা রে বাবা খাজা ভাই নতুন সৃষ্টি কই এ পৃথিবীর মানুষ আমার ঘরে যখন আমার নবী আইসা হাজির হয়ে যেত আমি যখন ঘর থেকে বের হইতাম দূর থেকে কাফের বেইমানের আমার দেইকা দেইকা দইরা দেইকা আমার দেইকা আমার দূর থেকে তারা দেখতো দূর থেকে দেখার পর তারা দইরা আসতো আমার কাছে আর আমার কাছে যখন আসতো গই ও আমার চেহারার দিকে তাকানোর সাথে সাথে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কেমন নবীর উম্মত কেমন নবীর উম্মত আমরা যেই নবী আপনার চেহারার দিকে তাকাইলে নবীরে চিনতে পারলাম না নবীরে তো আপনি চিনেন বাবা নবীর আগে চিনেন আপনার ভাঙ্গা করে যেই কোনো সময় মারেন নূরের নবী আইসা হাজির হয়ে যাইব খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই পিতৃরাজের কাছে খবর চলে গেল যে আমাদের দেশে এত সুন্দর একটা যুবক আসছে এত সুন্দর যুবক যেই যুবকের চেহারার দিকে তাকাইলে শুধু তাকায় থাকতে ইচ্ছা করে কোথায় নাকি হা যুবকের কাজটা কি যুবকের কাজ কি কাজ আপনি তো জানেন না যুবক এমন এক স্রষ্টার প্রতি ইমান এনেছে জাগার মাঝে বৈশা সে জিকির করে আর তার জিকিরের আওয়াজ যখন মানুষের কলবে যখন বাড়ি পায় বাড়ি খাওয়ার সাথে সাথে ওই মুর্দা করপটা নাকি সেকেন্ডের ভিতরে জিন্দা হয়ে যায় জোরে কোন আল্লাহু আকবার এই কেমন যুবক সেই যুবকের চেহারার দিকে তাকাইলে মানুষ মুসলমান হয়ে যায় এই জমিরে তো কোন মুসলমান থাকবে না এই জমিরে থাকবে সকল হিন্দু ধর্মের লোকেরা এইবার কয় এইবার কি করলো জানেননি এবার কিতাবের মাঝে এসেছে খাজা মাইনুদ্দিন সিস্তি এক জায়গার মাঝে বৈশা জিকির করতেছে এবার কিছু ব্রাহ্মণ দাদা কয় ওই পাগল তুমুক জায়গায় বৈশা বৈশা আল্লাহর জিকির করে কোথায় নাকি কহ এইবার পিতৃরাজে বলল পিতৃরাজে বলল তারে গ্রেফতার করা হোক সর্বপ্রথম গেছে দশজন জুরেটা আল্লাহ হকার কয়ে নাম নেলা কথাটা বলার পর কয়ে দেখে না ঘটনা কি ঘটে দশজন গেছে পিতৃরাজে দশজনকে পাঠাইছে যে পাগলটারে যুবকের সন্তানটারে গ্রেফতার করা হোক গেছে গ্রেফতার করতো আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই এমন ভাবে জিগিরের ডাক্কা দিছে রে তাকায় দেখে জিগিরের তালে তালে মাটি পর্যন্ত নাচতেছে দশজন সেনাপতিরা দশজন লোক যায় কয় কিরে এ কেমন পাগল পাগলা জাগার মাঝে বৈশা জিগির করে মাটি পর্যন্ত মনে হচ্ছে কেমন জানি জিগিরে ডাক্কা দিচ্ছে হঠাৎ করে কাছের দিকে তাকায় দেখে কাছের দিকে তাকায় দেখে মনে হচ্ছে গাছ থেকে জানে কিসের জানে একটা ঢেউয়ের আওয়াজ আসছে এই জন্যই তো একটা শান মনে হয়েছে
যদিও আমাদের দেশে অনেক গানের শিল্পীরা এটা গাইছে, কিন্তু এটা মূলত গান না, এটা একটা শান। যদি আপনারা অনুমতি দেন তাহলে এই শানটা আমি গাইতে চাই। কষ্ট হইব আপনাদের? একদিন আমার বড় পীরে ডাকে দিয়া কয়েক হাজারে, তোমার বদন কেন এত মহলিন? খাজা কয় পীরে রে তিন দিনের অনাহারে, খাজা কয় পীরে রে তিন দিনের অনাহারে, রুহের খোরাক আমার সাবাকি। খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা, গিয়েছিলেন নবীর গুণগান। কথা কর না ঠিক কিনা? এটা কি সন্দেহ আছে? আল্লাহর লিখি খাজা মাইনুদ্দিন সৃষ্টি কি নবীর গান, নবীর শান গাইছে না? যখন জিগিরটা বন্ধ করে দিল, দশজন লোক যায় কয় গ্রেফতার আপনাকে, বন্ধুক দিয়ে বের করে কয়টা ছেলেটা কি সৈন্য পাঠাইছে যায় তারা গ্রেফতার করো। যখন বলছে গ্রেফতার করতে, জোরে কিন্তু আল্লাহু আকবার কই, দেখেন কি ঘটনা কইটা যায়। যখন বলছে গ্রেফতার করো গো, গ্রেফতার করার কথা বলছে, তাকায়া দেখে রই কারে গ্রেফতার করার কথা বলছে। যখন বলছে গ্রেফতার, এই কথা বলতে দেরি হয়েছে, মাটি দশজনকে সেকেন্ডের ভিতরে গ্রেফতার করে ফেলছে। আপনি পাঠাইলেন এই দেশের মাঝে আমার কালিমা, কালিমার দাওয়াত দিতে দেখেন না, দশজন পিতৃরাজে পাঠাইছে আমার গ্রেফতার করার জন্য। আমার নবী কয় এ পাগল, তোমার সঙ্গে আন্নাবিয় আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, পৃথিবীর কেউ থাকুক বা না থাকুক, তোমার কাছে যদি আমি রাহমাতাল্লিল আলামিন থাকি, তোমার কোনো ভয় আছে নি? সুবা কইলেন না? আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে দশজন কেন? দশ হাজার আইলে আমার কোনো সমস্যা নাই। ফিত্তিরা যে ওই দিক দিয়ে অপেক্ষা আছে যে কেমন যুবক যার এত বড় সাহস আমার দেশে আইসা, আমার অনুমতি সারা কালিমার দাওয়াত দেয়, মানুষদেরকে মুসলমান বানায়। না না হয় না, আমার দেখার আছে। ফিত্তিরা যে অপেক্ষায় আছে যাওয়ার, যাও দশজন ব্যাপারটা কি আসে না কেরে? আরো যাও পরে পাঠাইছে আরো বিশ জন গেছে পরে আর আসে না। এইভাবে শুধু যাইতেছে, কোনো কোনো ঘটনায় আসছে একজন নয় দুইজন নয়, ফিত্তিরাদের সৈন্য দশ হাজার পাঠাইছে, দশ হাজার সৈন্যকে মাটি গ্রেফতার করে রাখছে। জোরে কর না আল্লাহ আকবার। উনি বলে নাউজুবিল্লাহ, সবাই কয় তুমি কে গো, এই বিশাল আগুনের ব্যাপারে তোমার কাছে কি কোনো তত্ত্ব নাই? কো না না না, আমি এই ব্যাপারে তো কোনো কিছু জানি না। কাউকে তুমি জানো না? পুরা ভারতের মাঝে সবাই জানে এই পূজা এত তারিখে, এ বিশাল পূজা এখনো উদ্বোধন করা হয়নি, এত তারিখে উদ্বোধন করা হবে। আল্লাহর ওলি কয় বুঝতে পেরেছি আমার নবী মনে হয় এই জায়গার মাঝে বারবার আসার কথা বলতেছে। এখান থেকে মূল জায়গা, এখান থেকে আসল হাকিকত, এখান থেকে এই লোকগুলির নবীর রোজা মোবারক জিয়ারত করতে যাবো, সবগুলো নিয়ে নবীর কদমের কাছে রাখবো, এই লোকগুলো লইয়া নবীর সামনে হাজির হইব, আমার নবী বড় খুশি হইয়া যাইব। এবার আল্লাহর ওলি যুবক ডাক দিয়া
তোমরা পূজা করো কিসের পূজা? এটা তো হারাম। কো হারাম মানে এই তুমি কে? কো আমি তো আমার চিনো না, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। কো মদিনাওয়ালা কেটা কেডা রে? কই মদিনাওয়ালা রে চিনস না? আল্লাহ যারে না বানাইলে সাত আসমান সাত জমিন কোনো কিছুই সৃষ্টি হইতো না। আল্লাহ যখন ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আর ঠিক কিনা বল? ওরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলো তোয়া। আরে বাপ করিলেন প্রেম করিলেন এসকের দরিয়াই, হাই গো সময় যাই পর দুরুদ নবী মোস্তফা, পর দুরুদ নবী মোস্তফাই, হাই গো সময় যাই পর দুরুদ নবী মোস্তফাই। হাত তুইলা কি চিৎকার মেরে কইতেন না ইয়া রাসূলুল্লাহ? কি কষ্টরা নবী চিনস না? নবী চিনস না যার না বানাইলে এই পৃথিবীর মুখ তোমরা দেখতো না। উনি তো এমন একজন ব্যক্তি উম্মতের মায়ায় এখনো নবীর ওজা মোবারকে কান্দে। উনি তো সাধারণ কোনো ব্যক্তি না, উনি হয়েছে নূরে মুজাসসাম, নূরে মুহাম্মদ সাল্লি আলা। তুমি বাদশার বাদশাহ নাজর নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। জোরে নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা, তুমি হও যে কাউসার তরানওয়ালা, তুমি হও যে কাউসার তরানওয়ালা, হাই হাই নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ আলা। জোরে নূরে মুহাম্মদ তুমি বাদশার বাদশাহ, তুমি কুল কায়নাতের ফুল, তুমি মুহাম্মদ রাসূল। ডান হাত বলে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তুমি কুল কায়নাতের ফুল, তুমি মুহাম্মদ রাসূল, তোমারি নূরে হয়ে জালা বলুন, তোমার নূর হয়ে জালা, হাই হাই নূরে মো জোরে, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, হাই হাই নূরে মুহাম্মদ সাল্লিওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ। আল্লাহু আকবার, এই আওয়াজে মারি না চিৎকার মেরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি ডাকে দিয়া কই, হে নাদানের দল, তোরা কি কস কি কস কি কস? কিসের পূজা? কো এই আগুন আমাদের, আমরা আগুনের পূজা করি। কো কেন? কো কেন তুমি বুঝো না, আমরা যখন মারা যাই এই আগুন দিয়ে আমাদেরকে পোড়ানো হয়, এই জন্যই আমরা পূজা করি। কারণ এই পূজা দুজে করে আগুন দুজে আমাদের প্রতি খুশি হয়ে যায়। এই আগুন আমাদেরকে আজাব তাপ কম দিবে, তাপ কম দিবে, আমাদেরকে ফুরবে না। জোরে কোন আল্লাহু আকবার। কো ফুরবে না? কো ফুরবে, কিন্তু আজাবটা কম দিব। আল্লাহর ওলি মাইনুদ্দিন সৃষ্টি কই, আরে না
ছেড়ে দল তোরা কস্তি। আমার আমি এমন একজন নবীর পাগল, যারে মাটিও খাই না জমেও চাই না গো, নবীর প্রেমিক যাই জনা। ঠিক কি রকম না, নবীর প্রেমিক হইলে মাটি খাইব নি, আগুনে ধরতে পারবো নি। হে মাটি খাইতো না আগুনে ধরতো না, সাফে সালাম দিব। কিতাবের মাঝে এসেছে কাজা মঈনুদ্দিন সৃষ্টি যখন কোথাও লম্বা সফর করতেন, ঘোড়ার উপর দিয়া নয় সিংহের উপর দিয়া সফর করত। সিংহে কি সুমা দেয় না কামর দেয়? কিন্তু কিতাবের মাঝে এসেছে আল্লাহর ওলি কাজা মঈনুদ্দিন সৃষ্টিকে দেখলে কদমের নিচে জিব্বা দিয়া সাইটা দুলা পরিষ্কার করিয়া দিত। আল্লাহর ওলি চিনছ না, এই জন্য তো আল্লাহকে ইত্তাকুল্লাহ, ভয় কর আল্লাহকে। আর কোরআনে কয় আলা সাদ্দান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন, যারা বন্ধু হয়ে গেছে তাদের তো দুনিয়াতে কোনো ভয় নাই। ভয় তাদের ভিতরে কার? আল্লাহ।